গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর যেটি দেখাবো সেটি হচ্ছে খুব সহজ উপায়ে পটেটো চিপস তৈরি আমরা সবাই জানি চিপস বানাতে চিপস কাটার লাগে বা গ্রেটার লাগে কিন্তু ওইরকম কিছুই না আমি খুব সহজভাবে এই চিপসটি তৈরি করে দেখাবো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বেশ কিছুদিন আগে আমি চিপসটা বানিয়েছিলাম যেটা বানিয়েছিলাম আমি চিপস কাটার দিয়ে তখন আমার কাছে অনেকে প্রশ্ন করেছিল আমার কাছে চিপস কাটার নিয়ে আমি কীভাবে বানাবো সেই জন্য আমার এই চিপস রেসিপিটা করা আর এই চিপসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে আমি শুরু করি প্রতিবারই কিন্তু যখন আমি চিপসের রেসিপি দিই ততবারই কিন্তু আমি বলি ভালো আলু দরকার আপনি যা রেসিপি ফলো করেন না কেন যদি আপনি চিপসটা না হয় হুবহু ফলো করার পরেও তবু তখন আপনার ভাবতে হবে আমার আলুতে সমস্যা ছিল তাই আমার চিপসটি হয়নি আমি কিন্তু এর আগে যে আলু দিয়ে বানিয়েছিলাম সেটা ছিল নতুন আলু এবং এর আগে যেটা বানিয়েছিলাম সেটা ছিল ডায়মন্ড আলু এগুলো দিয়ে কিন্তু ভালো চিপস হয় কিন্তু এই আলুটা যেটা আমি দেখাচ্ছি আলুটা কিন্তু ভালো সুন্দর চিপস হয় যেটা আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না এখন বাজারে সিজন আপনি বাজারে গিয়ে যখনই আলুটা দেখবেন একদিন অন্তত আমার রিকোয়েস্ট থাকবে বানিয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এটা দিয়ে কত সুন্দর ক্রিস্পি চিপস হয় এই আলুটা আমি কোনো কাটার দিয়ে কাটবো না গ্রেটার দিয়েও কাটবো না সেটা আমি কাটবো হলো বটি দিয়ে কেননা আমি চিকন করে কাটতে পারি শুধু বঁটি দিয়ে আমি চাকু দিয়ে চিকন করে কাটতে পারি না তাহলে আমি কয়েকটা আলু নিয়েছি এখানে লাল আলু সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা চামড়াটা ছিলতেও পারেন অথবা না ছিল সমস্যা নেই এখন আমি আলুটাকে বটি দিয়ে চিকন করে আমার দ্বারা যতটুকু সম্ভব তা দিয়ে আমি চিকন করে কেটে নেব তাহলে আমি কেটে দেখাচ্ছি এই যে রকম একটা আমি আলু নিয়ে নিলাম এই আলুর উপরে যে ছিলকাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি ফেলে দিতেও পারেন অথবা ছিলকাটা সহই করতে পারেন আমি ছিলকাটা সহই কেটে দেখাচ্ছি আমি বটি দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা যদি চাকু দিয়ে অথবা গ্রেটার দিয়ে যেভাবে আপনারা সুবিধা পারেন সেভাবেই কাটতে পারেন চিকন করে আমি এরকম করে চিকন করে কেটে নিলাম কিছু আমি দেখিয়ে দিচ্ছি কত পাতলা করে বা কতটা চিকন করে আমি কেটেছি এরকম করে কাটতে হবে আর এর চেয়ে যদি পাতলা করতে পারেন তাহলে তো আরও ভালো হয় কাটার সাথে সাথে ঠান্ডা পানিতে অথবা ট্যাপের পানিতে ফেলে দিতে হবে চার পাঁচবার ধুতে হবে যাতে কোনো কালো পানি না থাকে তাহলে আমি ধুয়ে নিই ট্যাপের পানি দিয়ে তো আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি এখন আমি কী করবো ফ্রিজে যে ঠান্ডা পানি আছে সে পানি দিয়ে আমি আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো তাহলে এটার যে আর কষ্ট থাকবে ভিতরে সেটাও বের হয়ে যাবে এবং এটা কিন্তু আরও ক্রিস্পি হবে তাহলে আমি ভিজিয়ে রাখি আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত তো আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে ট্যাপের নিচে আরেকবার ধুয়ে নেবেন ধোয়ার পরে যদি সময় থাকে তাহলে চাল নিতে দিয়ে রাখবেন আলুটা দশ মিনিট ঝরিয়ে রাখবেন তা না হলে এরকম মোটা তাওয়াল বা ভারী কোনো কাপড়ে একটা একটা করে বিছিয়ে দিবেন দেওয়ার পরে যতটুক সম্ভব ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন তা না হলে উপরে আরেকটা কাপড় দিয়ে চেপে নেবেন পানিটা অথবা কিচেন তাওল দিয়ে এভাবে চেপে চেপে পানিটা নিয়ে নিতে হবে যাতে একটা ফোঁটা পানি না থাকে এভাবে করে ভালো করে এক একটা আলুর পিসকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে এতক্ষণ আমি যে প্রসেসগুলো দেখালাম ঠিক একইভাবে কিন্তু আমি আধা কেজি আলুটাকে এভাবে করে আমি কেটে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি আমি কিন্তু এক ঘন্টা আগেই পুরো প্রসেসটা করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এতক্ষণ আমি যা যা করলাম শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে সব আলু কিন্তু এক সাইজে কাটা হয় না কিছু চিকন কিছু মোটা অথবা প্রথমেরগুলা চিকন ছোটো থাকে তারপর পিছনেরগুলা মোটা থাকে এগুলো আমার বাছাই করতে হবে তা আলো হবে কি কিছু আগে হয়ে যাবে এবং কিছু রয়ে যাবে এগুলো যেগুলো আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কিছু মোটা এবং কিছু ছোট এগুলো আমি বাছাই করে নিয়েছি এগুলো কিন্তু আমি আলাদা ভাজবো আর নিচের যে প্লেটেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দরগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি এগুলো কিন্তু আমি আলাদা করে ভাজবো। আমার সব প্রসেস করা শেষ এখন আমি ভাজতে চলে যাব। চিপসটি ভাজার জন্য এখন আমি গর্ত একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটাকে অতিরিক্ত গরম করে নিতে হবে যাতে দিবার সঙ্গে সঙ্গে ভেসে ওঠে দেখতেই পাচ্ছেন আমি একটা চিপস দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব আবার অতিরিক্ত বেশি দেওয়া যাবে না দিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কতগুলো বাবুলস উঠেছে এর চেয়ে বেশি দিলে কিন্তু আবার উপচে পড়ে যাবে এখন চুলার আঁচটা হাই হিটের চেয়ে একটু কম করে দিব বেশি কম করা যাবে না এই চিষ্টা হতে কিন্তু বেশি সময় লাগে না এটা কিন্তু দাঁড়িয়ে থেকে বানাতে হবে এটা উঠে গেলে পাঁচ মিনিট লাগবে এটা কিন্তু নানা রূপে রাখতে হবে আর দেখতেই পাচ্ছেন বাবর কিন্তু অনেকখানি কমে গেছে এটা হওয়ার পর্যন্ত কিন্তু আরও কমে যাবে তখনই বুঝতে হবে আমার চিপসগুলো হয়ে গেছে কালারটা কিন্তু পুরাই নিজের উপরে কালারটা কি বেশি লাল করে ফেলবেন নাকি কালারটা একটু হলদে ভাব রাখবেন এটা পুরোটাই নিজের উপরে আমি আমার মতো করে নামাবো আমার চিপসটি হতে চার থেকে পাঁচ মিনিট লেগেছে দেখতেই পাচ্ছেন বুধবুদগুলো কিন্তু একদমই নেই এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো কালারটা কিন্তু আমার মনের মতো করেছি ইচ্ছে হলো আর একটু কালার করতে পারেন আর একটু দেখেন বাঁকা বাঁকা হয়ে আছে দেখতে কিন্তু সুন্দর লাগছে একটু কেনা চিপসের মতোই লাগে এখন আমি তেলটা ঝরিয়ে একটা টিসুর উপরে নিয়ে নিব। আর এভাবে করি কিন্তু আমি সবগুলো চিপস বানিয়ে নিব আমি প্রথমগুলো নামিয়ে নিলাম এখন দ্বিতীয়গুলা দিয়ে দিব এখন বাটিতে যে মশলাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নর্মাল লবণ বিট লবণ এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এগুলো আমি একত্র করে রেখেছি এখন এটা উপরে ছিটিয়ে দিয়েছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে তেল থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু তাড়াতাড়ি লেগে যায় তা না হলে কিন্তু লাগতে চায় না নিজের স্বাদ মতো দিয়ে দিবেন এছাড়াও কিন্তু মেগির একটা মশলা আছে সেটাও কিন্তু দিতে পারেন এটা আমি আগের রেসিপিতে দেখিয়েছি সেটা দেখতে পারেন এখন আমি টিস্যুটা উঠিয়ে আমি আপনাদের ক্রিস্পিটা দেখাচ্ছি এখন এটা ফাঁকে কিন্তু আমার দেখতে হবে এটা পুড়ে গেল কিনা এভাবে করে কিন্তু আমি সবগুলা চিপস ভেজে নেব তাহলে দর্শক এই ছিল আজকে আমার খুব সহজভাবে ভাবে রেসিপি আমার রেসিপিগুলো কিন্তু অনেকেই বাসা ট্রাই করেন যেটা আমাকে জানান কিন্তু আমার কাছে ভালো লাগবে যদি ছবি সহ বা ভিডিও সহ আমার ফেসবুক পেজে শেয়ার করেন তাহলে আমার কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ